হঠাৎ আমার মনে হলো আজকের মেকআপ পার আর আগের দিনের সাথে তুলনা করলে কোনটাকে আমি আসলে আগিয়ে রাখব হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার খুব সবাই ভালো আছেন তো ব্যক্তিভেদে এই ব্যাপারটার কিছু ডিফারেন্স থাকলেও আমাদের মতো নাইনটি স্কিট যারা আছেন তাদের কাছে সে সময়কার ওল্ড রেট্রো সব সময় স্পেশাল থাকবে তখন মেকআপ আর ফ্যাশন বাংলাদেশে একটি আলোকিত পর্যায়ে ছিল সেই সময় মহিলাদের কাছে এক ধরনের গ্ল্যামারাস লুক ছিল এখনও যে আছে তাতে তো আসলে কোনো সন্দেহ নেই তবে ওই যে ওল্ড স্কুল সেই রেট্রো ভাইবটা এখন আমি অনেক মিস করি ছোটবেলা তো চারপাশে অনেক দেখেছি বিউটি আর এলিগেন্ট এটাই হয়তো তখনকার সেই ফ্যাশনকে খুব ভালো করে সংজ্ঞায়িত করবে সব সময়ের মতো সিনেমা তখনও ফ্যাশনকে জড়িয়েছিল জড়িয়ে ছিল আজ যেমন লাইট কালারের ফ্যাশন আমাদের পছন্দের তখন জিনিসগুলো একটু বেশি কালারফুল ছিল এই তর্ক বিতর্কে আপনার কি মত অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের এখনকার ফ্যাশন নাকি সেই নাইনটিজের রেট্রো আপনার পছন্দ কোনটা আজকের মেকআপ লুকটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি কোনো প্রশ্ন থাকে তাও আমাকে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই ব্রাইডাল বুকিং বা পার্টি মেকআপ বুকিংয়ের জন্য যদি কোনো ইনফরমেশান প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে ইনবক্স করবেন তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে